ট্রেডার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াই ওর সর্বভারতীয় কমিটির আহ্বানে দেশের ভয়াবহ বেকার সমস্যার বিরুদ্ধে বেকার যুবক যুবতীদের সংগঠিত করে দেশব্যাপী যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অনলাইনে জাতীয় যুব অভিবর্তন অনুষ্ঠিত হয়। রবিবার আয়োজিত অনলাইন অভিবর্তন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রতিভা নায়েক। সবার শুরুতে উদ্বোধনী বক্তব্য তুলে ধরেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আনন্দ মোহন মাতুর। এই অভিবর্তনে করোনা অতিমারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারীকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। অভিবর্তনে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বেকার যুবক যুবতীদের চাকরি প্রদান করা, চাকরি না পাওয়া পর্যন্ত উপযুক্ত পরিমাণে বেকার ভাতা প্রদান করা, লক্ষ লক্ষ সরকারি শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করা, করোনা অতিমারীতে কর্মরত প্রথম সারির কর্মীদের চাকরি স্থায়ী করা, শিক্ষা ও স্বাস্থ্যকে ব্যক্তিকরণ এবং বাণিজ্যকরণ বন্ধ করা, করোনা অতিমারীতে প্রতিরোধ সবাইকে অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা ইত্যাদি। এদিনের অনলাইন জাতীয় অভিবর্তনে কাছাড় জেলা কমিটির কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। বিভিন্ন অঞ্চলে যেমন দোয়ারবন, তারাপুর, কাটিগড়া, শিলচর অফিস, বিভিন্ন জায়গায় দেশব্যাপী যে অনলাইন অভিবর্তন, যুব অভিবর্তন হবে, সেই অভিবর্তন আমরা প্রত্যক্ষ করলাম। এখানে সারা দেশের যুবকদের কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থান দেওয়া, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকারদের বেকার ভাতা প্রদান, বিভিন্ন সেক্টরে রেল, বিমা, ইলেকট্রিসিটি বোর্ড, পিএলসি, যেসব কর্মীরা আর স্থায়ী অস্থায়ীভাবে কাজ করছেন তাদেরকে স্থায়ীকরণ করা, ঠিকা শ্রমিকদের চাকরি নিয়মিত করা, এইসব দাবিতে আজ আমরা সর্বভারতীয় কমিটির উদ্যোগে, এআইডিওয়াই ও সর্বভারতীয় কমিটির উদ্যোগে অল ইন্ডিয়া ব্যাপী যুব অভিবর্তন হলো, জাতীয় যুব অভিবর্তন, এই অভিবর্তনে আমরা অংশগ্রহণ করলাম।